সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি, আশা করছি ভালো এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, স্কিনে খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ আপনারা দেখতে পাচ্ছেন, যার নাম হচ্ছে লরিক্স ক্রিম। এটি হচ্ছে পারমিথ্রিন গ্রুপের ওষুধ। তো এই লরিক্স ক্রিমটি সম্পর্কে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো। শুরুতে বলতে চাই, আমাদের পেজটি লাইক এবং ফলো করে দেওয়ার জন্য, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন বলে প্রত্যাশা রাখতেছি। তো বন্ধুরা, দেখা যায় যে এখন যে সময়টা, বিশেষ করে শীতের প্রাককালে বা শীত যেহেতু চলে আসছে, এই সময়টা কিন্তু আমাদের স্ক্যাবস বা খুজলিজনিত সমস্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে আমরা যারা মেসে থাকি বা হোস্টেলে থাকি বা পরিবারের অন্যান্য আত্মীয় স্বজন নিয়ে যারা একত্রে থাকি, অথবা দেখা যায় যে সমস্ত শিশুরা মাদ্রাসায় লেখাপড়া করে বা হোস্টেলে থাকে, তাদের কিন্তু একজন থেকে আরেকজনের ভিতরে এই যে রোগটা, বিশেষ করে খুজলির রোগটা, সেটা কিন্তু ছড়িয়ে যাওয়ার একটা বড় একটা কারণ কিন্তু হয়ে থাকে। এবং এটা আমরা দেখতে পাই যে একজনের হলে পারিপার্শ্বিক যারা রয়েছে সকলের কিন্তু এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যায়। মানে ফ্যামিলির একজনের থাকলে পরিবারের কিন্তু সবারই এই রোগটা হয়ে যাচ্ছে। তো এই খুজলির ক্ষেত্রে বা স্ক্যাবিক্সের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ওষুধ কিন্তু বাজারে রয়েছে, আপনি হয়তো বা বিভিন্ন ক্রিম বুঝে না বুঝে ইউজ করতেছেন। তো এই খুজলির ক্ষেত্রে যদি আপনি দেখা যায় যে কী বলে যে পেভিসন ক্রিম ইউজ করেন বা বেটামাস্টন অ্যান ইউজ করেন বা পেভিটিন ইউজ করেন বা অন্যান্য যে সমস্ত ডার্মাসল ছ অন্যান্য যে সমস্ত ক্রিম আছে সেগুলো যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু কোনো কাজ হবে না। তো এই যে দেখেন এই বিষয়টা, এই জায়গাটা কিন্তু ওষুধের এক্সপায়ার ডেট দেওয়া থাকে, এটার এক্সপায়ার ডেট হচ্ছে 11/2026। অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবেন, যদি এখানে দোকানদার কেটে ফেলে দেয় সেক্ষেত্রে বুঝবেন যে ডাল মেকুস কালা হয়, এই ওষুধটা হয়তো বা এক্সপায়ার ডেট চলে গেছে। তো এই স্ক্যাবজনিত সমস্যার ক্ষেত্রে এই একমাত্র পারমিথ্রিন গ্রুপের ওষুধগুলি কিন্তু আপনার কাজ করবে। তো এবার আসুন জেনে নিই এই ক্রিমটা আসলে ব্যবহার পদ্ধতি কী। দেখা যায় যে অনেকেই আপনার যদি চুলকানি হয়, সে চুলকানিযুক্ত অংশটা হয়তো বা অনেকে আছেন গরম পানিতে ধুয়ে তারপর সেই জায়গায় আপনারা মেডিসিনগুলো অ্যাপ্লাই করেন বা ক্রিমগুলো অ্যাপ্লাই করেন। কিন্তু এই ক্ষেত্রে এখানে কিন্তু নিষেধ করা হয়েছে, যদি আপনার খুজলিজনিত সমস্যা হয় বা চুলকানি হয় সেক্ষেত্রে গরম পানি এখানে ইউজ করতে নিষেধ করা হয়েছে। এবং এই ক্রিমটি আপনার ভালো পানি দিয়ে আপনার যে আক্রান্ত স্থান সেটা ধৌত করে সেই জায়গাটা শুকিয়ে অথবা টিস্যু পেপার বা পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে সেই জায়গায় এই লরিক্স ক্রিমটি আপনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এবং এটি আপনার পর কমপক্ষে 4 থেকে 8 ঘন্টা রাখার জন্য বলা হয়েছে। আর দৈনিক এটি একবার ব্যবহারের নিয়ম, মানে দৈনিক একবার ব্যবহার করলে কিন্তু আপনার এই রোগ থেকে নিরাময় সম্ভব। তো এই সাথে কিন্তু আরও অন্যান্য ট্যাবলেটও ডাক্তার দিতে পারে, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শক্রমে যে কোনো ওষুধ আপনারা গ্রহণ করবেন। আমরা শুধুমাত্র তথ্যমূলক হিসেবে এই ভিডিওগুলো আপনাদের মাঝে দিচ্ছি। তো এই লরিক্স ক্রিম মুখমণ্ডলে ব্যবহার করা যাবে না, মুখের নিচ থেকে শুরু করে সমস্ত শরীরে একবার ব্যবহার করতে হবে। এবং ফ্যামিলির যদি অন্যান্য সদস্য থাকে তাহলে সবাইকে কিন্তু এই একই ক্রিম ইউজ করতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, এটা ব্যবহারের পরেও কিন্তু আবার এই রোগটা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনার যে সমস্ত কাঁথা, কম্বল, বালিশ, বালিশের কভার, পিলু কভার, বা দেখা যাচ্ছে যে আপনার যে সমস্ত পোশাক আশাক শরীরে রয়েছে পরতে হয়, বা স্ক্যাবস সমস্যা থাকা ধরুন যে সমস্ত পোশাক পরেছেন সেগুলো হালকা কুসুম গরম পানি দিয়ে আপনাকে ধৌত করে নিতে হবে, তাহলে কিন্তু পরবর্তী সময়ে আর এই সমস্যাটা হবে না। তো বন্ধুরা, ওষুধ এবং স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে যদি আপনার জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটি লাইক এবং ফলো করে রাখতে পারেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন, তাহলে একটি ভালো কাজের অংশীদার আপনি নিজেও হচ্ছেন। তো ধন্যবাদ সবাইকে।